নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। সবার মতো আজকে একটা বিশেষ মুহূর্তে মেটাল কিনতে ধনতেরাসের দিন আমরা বেরিয়ে পড়েছি সুলেখা ব্রিজের কাছে সেনকো গোল্ডের আউটলেটে। বাট টু বি ভেরি অনেস্ট মাই ফ্রেন্ডস, দ্য আউটলেট ওয়াজ সো ক্রাউডেড যে আমরা একটা আইটেম চয়েস করেও সেটা কেনার সময় পাইনি, কারণ সেই ভিড়ে দাঁড়াতে গেলে মোটামুটি এক ঘন্টা হয়ে যাবে। আর বলা হয়েছিল ধনতেরাসের টাইম রয়েছে সন্ধ্যে 7:30 অবধি, তাই সেখানে আর কেনার সাহস পেলাম না। আমরা পাশের দোকানে এসকে জুয়েলার্স থেকে একটা রূপোর চামচ কিনে বাড়ি ফিরলাম। সিলভার স্পুন কেনার পরে আমরা চলে গেলাম বাঞ্জারা রেস্টুরেন্টে ডিনার সারতে। অর্ডার্ড মেনুতে ছিল কাশ্মীরি পোলাও এবং কড়াই পনির, দুটোই আমার খুবই ফেভারিট, এবং এটা ছিল আজকে আমাদের ডিনার। আফটার ডিনার আমরা যাদবপুরের যে মার্কেট রয়েছে 8B বাস স্ট্যান্ডের সামনে, সেই মার্কেটে একটা ভিজিট করেছিলাম, কারণ সামনেই দীপাবলি এবং তার জন্য অনেক দিয়া কিনতে হয়েছিল এবং অনেক রকমের কাঁসার বাসনপত্রও কিনতে হতো, কিছু হোম ডেকোরেশনের আইটেমও কিনতে হতো। এই দেখুন কত রকমের হোম ডেকোরেশনের আইটেম, গাঁদা ফুল আর্টিফিশিয়াল, প্রত্যেকটা দাম বলে রাখে ₹20 থেকে ₹25। তাছাড়া রয়েছে অনেক রকমের ঘর সাজাবার জিনিস, যেমন যেহেতু আজকে শুভ লক্ষ্মী পুজো এবং গণেশ পুজো, তাই শুভ লাভ লেখার কথাটি বিভিন্ন ডেকোরেটেড আইটেমের মধ্যে লেখা আছে থাকে, সেই ধরনের আইটেমস খুবই পাওয়া যাচ্ছিল মার্কেটে, তার কোনো অভাব ছিল না। এবং দেখুন এখানে প্রচুর প্রদীপ রয়েছে, রং বেরঙের মাটির প্রদীপ রয়েছে, টেরাকোটা কাজেরও প্রদীপ রয়েছে, আর এই সমস্ত থালি যেটা 14 প্রদীপের কাজ করে সেই থালি প্রদীপও রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, আসলে দীপাবলির সময় এই মার্কেটটা পুরোটাই প্রদীপে, রং বেরঙের প্রদীপে ভরে ওঠে, বিভিন্ন ডিজাইনেরও বটে, তাই সমস্তটা দেখতে খুবই ভালো লাগে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আমিও এখান থেকে একটি থালি যেখানে 14টি প্রদীপ রয়েছে, সে ফ্লাওয়ার থালি মানে প্রদীপের থালি কিনেছিলাম। আর এই ধরনের থালিও আমার মা নিয়েছিল, কারণ ভূত চতুর্দশী দিনে মানে যেটা বেঙ্গলির দীপাবলির আগের দিন হয়, সেখানে 14 প্রদীপ দেখাতে হয় এবং 14 শাক খেতে হয়, এই সমস্ত মার্কেটটাই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আফটার শপিং উই রিটার্ন টু আওয়ার হোম, দিস ইজ আওয়ার লোকালিটি। তো আজকে যেহেতু ধনতেরাস, তাই মা বাড়িতে এসে পুজো শুরু করলো। 14টা প্রদীপ দেওয়া হয়েছে দেখুন, যেগুলো আমরা এক্ষুনি কিনে বাড়িতে ফিরলাম, আর এই ডেকোরেশনের কাজটা আমি করেছি। মা লক্ষ্মীর সামনে ধূপ ধুনো প্রদীপ তো আপনারাও দিয়েছেন নিশ্চয়ই। তো সবাইকে হ্যাপি ধনতেরাস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, নমস্কার।